পড়াশোনা করো বাসায়? হুম, কি পড়ো? তোমার মন। ওইটাতে কি লেখা আছে? আমার নাম না, সরি বলার কোনো দরকার নাই। 5 বছর হয়ে গেছে রিলেশনশিপের, বোর্ড হয়ে গেছো, ভালো লাগে না, আমাকে দেখলে তোমার এখন আর কিছু হয় না, তাই না? এক্সট্রিমলি সরি। কবে বিয়ে করছো? করব না, কারণ তোমার মতন আর কাউকে ভালোবাসতে পারব না। শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হুম, এত বড় কথাটা তুই আমার কাছে লুকাতে পারলি? হ্যাঁ পারলাম। তুই না আমাকে ভালোবাসিস? কই না তো। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না, আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না, এটাই বাস্তবতা। থাকি তোমার শুধু দেখি কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে। ভালোবাসার মাঝে আমি হারায় গেছি রে, তোর ভালোবাসার পাতে আমি ফাইসা গেছি রে, তোর মনের পিঞ্জরাতে আমায় রাখিস রে। তোর এই শোনো, তোমার বুকের পাপাসি স্থানটায় শুধু আমায় রেখো, কারণ ওখানে থাকার অধিকার শুধু আমারই। তোমার হৃদস্পন্দনের প্রতিটি শব্দে শুধু আমার নামটা শুনতে। এক ভণ্ড মেয়ের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটা রে 12টা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে প্রেম পিরে। চুপি চুপি মন তোমার চুরি করে, তোমাকে আপন করে নিলাম যে ধীরে ধীরে। যৌবনের খালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। আমি জানতাম সত্যি।